উপস্থিত আমার মা ভাই বোনেরা, ভেষজপল্লী এবং পাশাপাশি বাদামতলা আসার সংঘ, এই দুটি পুজোই গত 20 বছর ধরে তারা অনেকটাই উজ্জীবিত প্রাণবন্ত হয়েছে এবং তাদের পুজোর মান অনেকটা করে করেই বাড়ছে। পর্যগুলো এখানে যিনি আছেন, প্রবীর মুখার্জি, দেবাশিস কুমার, আমার শিল্পী সহ সকলে মাতৃমূর্তির তুলনাই হয় না, খুব ভালো হয়েছে। এবং এখানে আসলে আমি রজতকে খুব মিস করি, মারা গেছে বেচারা অল্প বয়সে, এবং আরো অল্প বয়সেও মারা গিয়েছিল দিলীপ মজুমদার, কাউন্সিলর ছিল, এরপর খুব পপুলার ছিল, তিনিও মারা গেছেন। পুরাতনদের খুব মনে করি, কারণ পুরাতনদের উপরেই কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকা, তারাই তৈরি করে দিয়েছে সবটা। আজকে যে প্রবীর নবীন নবীনের যে উদ্দীপনা, সেটা তৈরি হয়েছে পুরাতনদের থেকেই, কাজে তাদের যেন আমরা না ভুলি, তাদের যেন আমরা ছুঁড়ে না ফেলি, সবাইকে সম্মান নিয়ে প্রবীর নবীনকে এগিয়ে যেতে হবে। আমি সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা, এই দিনগুলো ভালো কাটুক। আজকে তো বৃষ্টি হয়নি, কালকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে করেছি, আর আমি বক্তৃতায় টাইম বেশি দিচ্ছি না, এই কারণে আমাকে অনেকগুলো করে করতে হচ্ছে। আর আমার আজকে আবার 400 জেলার পুজো উদ্বোধন করতে হবে তিনধারা থেকে, সেই জন্য ওটা একটা বড় কাজ। তাছাড়াও প্রায় 10 লক্ষ ছেলে মেয়ে যারা ক্লাস 11-12 পড়ে, তারাও আজকে তাদের ডিবিটিতে টাকা ঢুকে যাবে, তারা ওই 10,000 টাকা করে যেটা ট্যাবের জন্য দেওয়া হয় বা স্মার্টফোনের জন্য দেওয়া হয়, সেটা আজকে তারা পেয়ে যাবে, সেই প্রোগ্রামটাও আছে। সুতরাং আমাকে প্রায় 2.5 ঘন্টা ধরে ওখানে 400 ক্লাব উদ্বোধন করতে হবে, আমি জেলারও প্রায় 1200 ক্লাব উদ্বোধন করছি। তার মধ্যে সেটা না, ও আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, তাই সবাইকে নিয়ে বাচ্চাদের সুন্দর মুখ দেখলে, মিষ্টি মুখ দেখলে, মা বোনের মিষ্টি হাসি দেখলে, ছোটদের আনন্দ দেখলে, প্রবীণদের একটু হাস্যময় দেখলে, এবং প্রবীণ নবীন সকলকে ভালো দেখলে আমি সবচেয়ে ভালো থাকি। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষের প্রবন্ধীকে অনেক ধন্যবাদ। Mm-hmm.